আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। শিশুকে মায়ের বুকে দুধ খাওয়ানোর ক্ষেত্রে আমাদের কিছু ভুল ধারণা আছে, আমাদের মাঝে অনেক ভয় কাজ করে। এই ভুল ধারণা এবং ভয়গুলা দূর করার জন্য আজকে আমি ভিডিওটি তৈরি করেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করার মাধ্যমে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আমরা প্রথম যে ভুলটা করি সেটা হচ্ছে, মা শিশু জন্মগ্রহণ করার পরে মা এবং শিশুকে আমরা আলাদা খাটে রাখি। আমাদের ধারণা মাকে একটু রেস্ট দেওয়ার জন্য আমরা এই কাজটা করে থাকি, কিন্তু এতে করে বাবু তার মায়ের বুক খুঁজে না পাওয়ার কারণে অনেক সময় পরবর্তীতে মায়ের দুধ মুখে নিতে চায় না। যদি মায়ের কাছে রাখা হয় তাহলে যেটা হয়, বাবু তার নির্দিষ্ট সময় যখন তার খিদা লাগবে তখনই সে মুখ ঘুরিয়ে যেন মায়ের দুধ পায়। এতে করে তার মায়ের দুধের প্রতি তার একটা অভ্যস্ততা তৈরি হবে, এতে করে তাকে দুধ ধরাতে সহজ হবে। আমরা দ্বিতীয় একটা ভুল করি সেটা হচ্ছে, অনেক সময় দুধ খাওয়ার কয়েকদিন পরেই মায়ের স্তনের বোটায় ক্ষত সৃষ্টি হয়, তখন বাবু দুধ খেতে গেলে প্রচন্ড ব্যথা হয়। আমরা ওই ঘাটা শুকানোর জন্য আমরা কয়েকদিন বাবুকে না খেয়ে রাখার মতো ভুল করে বসি। এতে করে যেটা হয়, বাবু কিন্তু এক পরবর্তী আর দুধ অনেক সময় নাও খেতে পারে। এই কারণে চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা ওই ক্ষত শুকানোর জন্য চিকিৎসা গ্রহণ করবেন, পাশাপাশি কষ্ট করে হলেও বাবুকে বুকের দুধ কন্টিনিউ করতে হবে। আমাদের মাঝে আরেকটি ভুল ধারণা আছে, আমরা মনে করে থাকি বাবুকে দুধ খাওয়ার আগে মায়ের স্তনের বোটা ধুতে হবে, তারপরে দুধ দিতে হবে। আসলে এটা করতে গেলে অনেক সময় বাবুর অনেক কষ্ট হয়ে যায়, বাবুর অনেক খিদা লাগে, সে অনেক কান্নাকাটি করে। তা আসলে ব্যাপার মূল ব্যাপারটা হচ্ছে মায়ের স্তনের বোটায়, এটা আসলে প্রাকৃতিকভাবে এমন কিছু ব্যাকটেরিয়া থাকে যে ব্যাকটেরিয়াগুলা বাবুর মুখে গেলে সেগুলা তার জন্য উপকার হয়, তার খাবারটা ভালো মতো হজম হয়। এ কারণে আপনার বাবুকে দুধ দেওয়ার আগে স্তনের বোটা ধোয়ার প্রয়োজন নেই। আমরা আরেকটা ভুল করে থাকি সেটা হচ্ছে, আমরা বাবু দুধ খাওয়ার সময় মাকে অনেক খাবার থেকে বিরত রাখি। আমাদের ধারণা এই খাবারগুলা খেলে এই খাবারগুলা দুধের মাধ্যমে বাবুর শরীরে যাবে, তখন বাবু অসুস্থ হয়ে যাবে। আসলে ধারণাটা পুরোপুরি মিথ্যে। এই সময়টাতে মায়ের প্রচুর পরিমাণে পুষ্টির প্রয়োজন আছে, এ কারণে মাকে অবশ্যই পুষ্টিকর খাবারগুলা খাওয়াতে হবে। মায়ের এই পুষ্টিকর খাবার সাথে বাবুর দুধের কোনো সম্পর্ক নেই। এই কারণে প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই এই সময়টাতে মাকে বেশি বেশি পুষ্টিকর খাবার খাওয়াবেন এবং এতে করে ভয়ের কোনো কারণ নেই। অনেক সময় ডাক্তাররা মায়েদেরকে অতিরিক্ত স্থূলতার জন্য কিংবা অন্য কোনো রোগের জন্য ব্যায়াম করতে বলা হয়ে থাকে। তা আমরা অনেকে মনে করে থাকি ব্যায়াম করলে শিশুর মায়ের দুধের যেই স্বাদ ওইটা নষ্ট হয়ে যায়, তাই আমরা অনেক সময় মাকে ব্যায়াম করতে দেই না। আসলে এটা একটা ভুল ধারণা, মা ব্যায়াম করলে শিশুর বুকের দুধের কোনো স্বাদের কোনো পরিবর্তন হয় না, এ কারণে আপনারা ভয় পাবেন না। আমরা আরেকটা ভয় পেয়ে থাকি, অনেক সময় বাচ্চা জন্মগ্রহণ করার পরে বাচ্চা শ্বাসকষ্ট হয়, নিউমোনিয়া হয়, বাচ্চাকে অনেক সময় এনআইসিতে নিয়ে যেতে হয়। আমরা মনে করে থাকি যে যদি বাচ্চাকে জন্মের পরপর মায়ের বুকে লাগানো না যায় তাহলে হয়তোবা শিশু পরবর্তীতে আর মায়ের দুধ পাবে না। এই কারণে আমরা মুরব্বীরা অনেক সময় বাবুদেরকে ডাক্তাররা বলার পরেও উন্নত চিকিৎসার জন্য আমরা দূরে পাঠাতে চাই না, এতে করে অনেক সময় বাবু খারাপ হয়ে যায়, শিশু খারাপ হয়ে যায়। তো আসলে এখানে ভয়ের কোনো কারণ নেই, কারণ হচ্ছে আপনার শিশু সুস্থ হওয়ার পরে যদি আবার তাকে আপনি মায়ের বুকে লাগান তাহলে আস্তে আস্তে করে মায়ের দুধ নামা শুরু করবে, এখানে ভয়ের কোনো কারণ নেই। আমরা আরেকটা ভয় পাই সেটা হচ্ছে, শিশুকে আমরা অনেক সময় মায়েদের পরীক্ষা থাকে, মায়েরা অনেক দূরে জার্নি করতে হয়, অনেক সময় যে কোনো অনেক কাজে আমাদেরকে শিশুকে একটু দূরে রাখতে হয় একদিনের জন্য কিংবা 12 ঘন্টার জন্য, 10 ঘন্টার জন্য। তখন আমরা ডাক্তাররা তাকে ফর্মুলা দুধ খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকি, একদম নিরুপায় হয়ে গেলে, যখন আর কোনো সুযোগ নেই। আপনাদের মধ্যে একটা ভয় কাজ করে, যদি
শিশু একবার ফর্মুলা দুধ খাওয়া শুরু করে তাহলে হয়তো বা পরবর্তীতে আর মায়া দুধ খাবে না বা মায়া দুধ খেলে সমস্যা হবে। আসলে এখানে ভয়ের কিছু নেই, একান্তই প্রয়োজন হলে আপনি অবশ্যই শিশুকে ফর্মুলা দুধ খাওয়াবেন, এবং যখন পরবর্তীতে মা এবং শিশু কাছাকাছি আসবে তখন তাকে আবার মায়া দুধ খাওয়া শুরু করবেন, এতে করে কোনো সমস্যার সৃষ্টি হবে না। আমরা আরেকটা ভয় কাজ করে সেটা হচ্ছে যদি কোনো কারণে মা অসুস্থ হয়ে যায়, আমরা মনে করি যে শিশুকে দুধ খাওয়ালে শিশু অথবা মায়ের পাশাপাশি অসুস্থ হয়ে যাবে, এ কারণে আমরা বাবুকে দুধ খাওয়াই না। এটাও একটা ভুল ধারণা, মায়ের রোগের সাথে শিশু দুধ খাওয়ার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, কিছু কিছু রোগ আছে যেগুলো একদম রেয়ার, মানে অনেক কম হয়, অনেক রোগীদের মাঝে আমরা এক দুইটা রোগী এরকম পেয়ে থাকি, তবে সেগুলো হচ্ছে স্পেশাল কেস, স্পেশাল ব্যাপার, ওইগুলোর ক্ষেত্রে ডাক্তাররাই মানা করবে যে আপনি আপনার শিশুকে দুধ খাওয়াতে পারবেন না। ওইগুলা ছাড়া সাধারণত আমাদের যে জ্বর, ঠান্ডা, কাশি, জন্ডিস কিংবা আরো যে স্বাভাবিক রোগগুলো হয়ে থাকে, ওই রোগ ওই তো ওইখানকার সময়গুলোতে আপনি বাবুকে দুধ খাওয়ালে বাবুর কোনো সমস্যা হবে না। যদি বাবুর সমস্যা হয়ে থাকে সেটা আলাদা কোনো কারণ, ওটার জন্য আপনি একজন শিশু ডাক্তার দেখিয়ে বাবুকে চিকিৎসা করাবেন। এ কারণে মায়ের চিকিৎসা চলাকালীন সময়ে বাবুকে আপনারা অবশ্যই দুধ খাওয়াতে পারবেন। আমাদের আরেকটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে মাকে আমরা ওষুধ খাওয়াতে চাই না, মার রোগ হয়েছে ওষুধ খাওয়াতে চাই না। ধারণাটা এরকম, এই ওষুধগুলো খেলে বাবুর সমস্যা হয়ে যাবে কিংবা অ্যান্টিবায়োটিক খেলে মায়ের দুধ উঠে যাবে, বাবু দুধ পাবে না, এই ভয়গুলোর কারণে আমরা বাবুকে মায়ের দুধ খাওয়াতে চাই না। আসলে এটাও একটা ভুল ধারণা, ভুল ধারণা এই কারণে বলছি কারণ একজন ডাক্তার যখন একজন মাকে ওষুধ প্রেসক্রাইব করেন তখন তিনি ওইটা চিন্তা করেই ওষুধ লেখেন যে এই মায়ের শিশু মায়ের বুকে দুধ খায়, তাকে অবশ্যই এমন ওষুধগুলো দিতে হবে যেটা খেলে বাচ্চার দুধের সাথে যাবে না, এটা ডাক্তার বা চিকিৎসক এটা চিন্তা করেই তার ওষুধগুলো লেখেন। এ কারণে আপনারা অবশ্যই যখন মার যে কোনো চিকিৎসা প্রয়োজনে যে কোনো ওষুধ খাওয়া অবশ্যই আপনারা এটা খাওয়াতে হবে, এবং যদি কোনো এরকম কোনো ওষুধ খাওয়াতেই হয় যেটা বাবুর সমস্যা করবে সেটা অবশ্যই আপনার চিকিৎসক আপনাকে বলে দিবেন, এ কারণে আপনারা ভয় পাবেন না। চিকিৎসক ওষুধ লিখলে আপনারা সেটা এটা মনে করবেন যে চিকিৎসক বুঝে শুনেই মাকে এই ওষুধগুলো লিখেছেন যেন বাচ্চার ক্ষতি না হয়। এ কারণে প্রিয় বন্ধুরা, আপনারা যে ভুল ধারণাগুলো আছে আশা করি ভিডিওটি দেখার পরে আপনাদের ভুল ধারণা কিছুটা হলেও আপনাদের ভুল ধারণাগুলো দূর হবে। আপনারা নিজেরাও দেখবেন, আপনাদের পরিবারে যারা মহিলা আছে তাদেরকে বেশি বেশি করে ভিডিওগুলো দেখাবেন, কারণ তাদের মধ্যেই আতঙ্কগুলো বেশি কাজ করে, কুসংস্কারগুলো তারাই বেশি মানে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।